অল্টারনেটর কিভাবে ভোল্টেজ বিল্ড আপ করতে পারে, একটা অল্টারনেটর কিভাবে ভোল্টেজ তৈরি করে সেইটা আমরা দেখাবো। সেইটা দেখাতে গেলে তোমাদের কিন্তু ফার্স্ট অল্টারনেটরে মেকানিক্যাল ইনপুট একটা করতে হবে। ফার্স্ট ভালো করে বোঝো, আমার কাছে ডিসি সোর্স আছে, এই হচ্ছে একটা ডিসি সোর্স, এই হচ্ছে একটা ডিসি মেশিন, এই হচ্ছে একটা ডিসি সোর্স। এই ডিসি সোর্স দিয়ে আমরা একটা ডিসি সান মোটরকে চালাবো, ডিসি সান মোটরকে চালাবো। ডিসি সান মোটরের চারটে টার্মিনাল তোমরা জানো, একটা আর্মেচার, একটা ফিল। এই যে এইটা হচ্ছে আর্মেচার টার্মিনাল, এটা আর্মেচার টার্মিনাল, এটা হচ্ছে ফিল টার্মিনাল, এটা ফিল টার্মিনাল। সান মোটরের চারটে টার্মিনাল, আর্মেচার এবং ফিল, দুটো আর্মেচার টার্মিনাল, দুটো ফিল টার্মিনাল। এই চারটে তার আমাদের এইখানে ডিসি মেশিনে এসছে, ডিসি সান মোটরে। দেখো এই চারটে তার ডিসি সান মোটরে আমাদের এসছে। এখানে হচ্ছে আর্মেচার A1 A2 আর ফিল্ড F1 F2, বা তোমরা জেড ও বলতে পারো, FO বলতে পারো, জেড ও বলতে পারো। তাহলে এইখানে ডিসি সোর্স আমাদের তৈরি করতে হবে। ফার্স্ট আমরা এই প্যানেলটাকে অন করলাম, অন করার সাথে সাথে এখানে প্যানেলটাকে অন করেছি। অন করলে থ্রি ফেজ সাপ্লাই এই প্যানেলের মধ্যে এলো, আসার পরে এই MCBটাকে আমরা অন করব। অন করলে এই প্যানেলে যে লাইন চলে এসেছে তার ইন্ডিকেশন, একটা লাইন ইন্ডিকেটর দেখা যাচ্ছে এখানে যে লাইন চলে এসেছে। এবারে ডিসির জন্য একটা মেন সুইচ দরকার, সেই মেন সুইচটার বদলে দুটো ফিউজ আমরা লাগিয়ে দিয়েছি, একটা ফেজ একটা নিউট্রাল, মানে সরি, ডিসির জন্য আমরা পজিটিভ আর নেগেটিভ, একটা পজিটিভ একটা নেগেটিভ চলে এসছে। এবারে এই প্যানেলের ভেতরে আমরা ডায়োড লাগিয়েছি, ডায়োড লাগিয়ে এসিকে ডিসি করেছি। সেই ডিসি সোর্সটা পজিটিভ নেগেটিভ হিসেবে আমাদের এই থ্রি পয়েন্ট স্টার্টারে এসছে, থ্রি পয়েন্ট স্টার্টারের এল পয়েন্টে এসছে, এ পয়েন্টে এসছে, জেড পয়েন্টে এসছে, এল এ জেড। তাহলে থ্রি পয়েন্ট স্টার্টার যেই চালু করব, সঙ্গে সঙ্গে এই সান মোটরের চারটে টার্মিনালে লাইন পাবে। কি কি না, আর্মেচার প্যারালালে কানেক্ট হবে, সান ফিল প্যারালালে কানেক্ট হবে। তাহলে এই চারটে টার্মিনাল সম্বন্ধে তোমাদের পরিষ্কার আইডিয়া হয়ে গেল। যেই আমরা থ্রি পয়েন্ট স্টার্টারটা অন করতে যাব, দেখো আমরা এখানে থ্রি পয়েন্ট স্টার্টার অন করতে গেলে এখানে একটা সুইচ লাগানো আছে, এইটা হচ্ছে নাইফ সুইচ, এটাকে আমরা নাইফ সুইচ বলি। নাইফ সুইচ চিনে নাও কেমন দেখতে, এই হচ্ছে নাইফ সুইচ। এইটাকে যেই অন করব, সঙ্গে সঙ্গে এখানে ভোল্টেজ চলে এলো, ডিসি ভোল্ট, এখানে ডিসি ভোল্টেজ চলে এসছে, ডিসি ভোল্ট 400 ভোল্টের কাছাকাছি ভোল্টেজ আছে। এবারে এখানে একটা থ্রি পয়েন্ট স্টার্টার আমরা অন করব, থ্রি পয়েন্ট স্টার্টার যেই অন করব, দেখো থ্রি পয়েন্ট স্টার্টার যেই অন করব সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অ্যামমিটার প্রথমে স্টার্টিং টর্ক হাই, তার জন্য অ্যামমিটার দিয়ে কারেন্ট কিন্তু হাই। যেই আমরা অন করছি দেখো, দেখতে পাচ্ছ আস্তে আস্তে স্টার্টার পয়েন্ট চলে এলো, থ্রি পয়েন্ট স্টার্টার চলে এলো, থ্রি পয়েন্ট স্টার্টারে ভোল্টেজ পেয়ে গেছে। এই যে মোটরটা, সান মোটরটা চলছে, তার কারেন্ট ইন্ডিকেট করছে, কত কারেন্ট নিচ্ছে তার কারেন্টটা ইন্ডিকেট করছে। দেখো এখান থেকে এই পর্যন্ত 5, এখান থেকে 1 2 3 4 5, তার মানে এই সামথিং কারেন্ট নিচ্ছে, এখন লোডে আছে এই 2 পয়েন্ট সামথিং কারেন্ট নিচ্ছে। তাহলে এই কারেন্টটা কার, এই কারেন্টটা হচ্ছে সান মোটরের, সান মোটর যেটা চলছে, যেটা আমরা ইলেকট্রিক্যাল পুট আপ করেছি মেকানিক্যাল আউটপুট পাওয়ার জন্য, ইলেকট্রিক্যাল পুট আপ করেছি মেকানিক্যাল পাওয়ার জন্য। তাহলে সান মোটরের এই যে চারটে টার্মিনাল আর এই প্যানেলের চারটে টার্মিনাল সম্বন্ধে আমরা পরিষ্কার হয়ে গেলাম। এটা তোমাদের সান মোটরের কানেকশন, ডিসি সোর্স হয়েছে, এবং সেই ডিসি সোর্সের ফলে এখান থেকে চারটে টার্মিনাল থেকে সান মোটর কানেকশন হয়েছে, এটুকুন আমরা বুঝতে পেরেছি। এবারে দুটো টার্মিনাল করা আছে, এখানে করা আছে হচ্ছে ফিল্ড F1 F2, মানে এই যে সান মোটরের যে ফিল্ডে যে কারেন্টটা গেছে, এই কারেন্টটা আমরা রেগুলেটরের মাধ্যমে দিতে পারি। এইটা হচ্ছে একটা ভেরিয়েবল রিওস্ট্যাট, সেই ভেরিয়েবল রিওস্ট্যাটের সাহায্যে যদি আমরা দেই তাহলে কি দেখতে পাবো, ভেরিয়েবল রিওস্ট্যাটের সাহায্যে দেখতে পেলে এই কানেকশনটা যদি আমরা করি, তাহলে ফিল্ডে যদি আমরা ভ্যারি করি, ফিল্ডকে ভ্যারি করি, ফিল্ডে যদি আমরা রেজিস্ট্যান্স বেশি দেই তাহলে আর্মেচারে বেশি কারেন্ট যাবে, তাহলে এই মোটরটা বেশি জোরে ঘুরবে। আবার ফিল্ডে যদি রিওস্ট্যাট আমরা কমিয়ে দেই
তাহলে আর্মেচার এবং ফিল্ড দুজনে প্যারালালি কারেন্টটাকে ভাগ করে নেবে। তাহলে ফিল্ড রেগুলেটর লাগিয়েছি, এই টার্মিনাল দুটো হচ্ছে মোটরের, এই যে মোটরের মোটরের ফিল্ড রেগুলেটর F1 এবং F2, এই ফিল্ড রেগুলেটর কানেকশন করেছি কিভাবে না, এই ফিল্ড রেগুলেটরের সাহায্যে সান মোটরের ফিল্ডে রেজিস্ট্যান্স বাড়াকামা করতে পারি, অর্থাৎ এই মোটরের স্পিডকে ভ্যারি করতে পারি। এটা প্র্যাকটিক্যাল তোমরা আগে করেছো, আগের ভিডিওগুলোতে আছে। তাহলে এই চারটে আর এই দুটো টার্মিনাল সম্বন্ধে আমাদের আইডেন্টিফিকেশন হয়ে গেল। এবারে সান মোটর চলছে, সান মোটর এর মেকানিক্যাল আউটপুট দিচ্ছি, এই হচ্ছে কাপলিং, এই কাপলিংয়ের সাহায্যে অল্টারনেটারে ঢুকছে, অল্টারনেটারে মেকানিক্যাল ইনপুট হচ্ছে, অল্টারনেটারে মেকানিক্যাল ইনপুট হচ্ছে। এবারে অল্টারনেটারে কি বলেছিলাম, অল্টারনেটারে স্টেটর রয়েছে, রোটর রয়েছে, আর ফিল্ডে আলাদা কানেকশন রয়েছে যেটা ফিল্ডে এক্সাইটেশনের জন্য। অল্টারনেটারে তিনটে ফ্যাক্টর, একটা হচ্ছে ফিল্ড পোল রয়েছে, ফিল্ড পোল, এই যে দুই সাইডে ফিল্ড পোল যেটা ঘুরছে সেটা হচ্ছে আর্মেচার, এবং এর এক্সাইটেশনের জন্য ফিল্ডে এক্সাইটেশনের জন্য আমাদের ডিসি সোর্স দেওয়া দরকার, তার জন্য ডিসি সোর্স আমাদের দিতে হবে। তাহলে কিভাবে আমরা ডিসি সোর্সটা দেব, দেখো এখানে যে মোটরের টার্মিনালটা রয়েছে F1 F2, এই যে F1 F2 এটা হচ্ছে ফিল্ড, F1 F2 হচ্ছে ফিল্ড, আর এখানে যে তিনটে ফেজ রেড ইয়েলো ব্লু, তিনটে সোর্স আছে রেড ইয়েলো ব্লু, তিনটে ফেজ আছে রেড ইয়েলো ব্লু, তিনটে ভোল্টেজ এসি সোর্স আছে। তাহলে এখানে এসি সোর্স দিচ্ছি, এখানে ফিল্ডে, ফিল্ডে এক্সাইটেশনের জন্য আমরা ফিল্ডে কারেন্ট দিচ্ছি, আর এখানে নিউট্রাল। তাহলে কি হচ্ছে, আমরা যদি অল্টারনেটারে দুটো পার্ট, দুটো সোর্স কাজে লাগে, একটা হচ্ছে মেকানিক্যাল সোর্স দিচ্ছি, আর থ্রি ফেজ আউটপুট আমরা যেটা পাবো রেড ইয়েলো ব্লু, তিনটে ফেজ যেটা উৎপন্ন হবে রেড ইয়েলো ব্লু, তিনটে ফেজ আমরা পাচ্ছি রেড ইয়েলো ব্লু, তিনটে ফেজ, এই তিনটে ফেজ আমরা আউটপুট পাচ্ছি। আর অল্টারনেটারের ফিল্ডে এক্সাইটেশনের জন্য F1 F2 এবং N, ভালো করে দেখে নাও। তাহলে কি হচ্ছে, অল্টারনেটারে মেকানিক্যাল ইনপুট হচ্ছে, অল্টারনেটারে আউটপুট হচ্ছে থ্রি ফেজ পাওয়ার, থ্রি ফেজ এসি, থ্রি ফেজ পাওয়ার রেড ইয়েলো ব্লু, এসি থ্রি ফেজ পাওয়ার এটা দিয়ে পাচ্ছি, অল্টারনেটার ভোল্টেজ উৎপন্ন করছে। আর হচ্ছে ফিল্ডে এক্সাইটেশনের জন্য F1 F2 এবং N, ফিল্ডে এক্সাইটেশনের জন্য। এবারে আমরা প্যানেলে চলে আসি, প্যানেলে চলে আসি বলতে এখানে ডিসি সান জেনারেটর কি করছে, মেকানিক্যাল আউটপুট করছে, উৎপন্ন করছে অল্টারনেটার থেকে এসি ভোল্টেজ। এবারে অল্টারনেটারে ভোল্টেজ উৎপন্ন করতে গেলে অল্টারনেটারের ফিল্ডে এক্সাইটেশন দিতে হবে, তাই তো? অল্টারনেটারের ফিল্ডে এক্সাইটেশনের জন্য কি দেবো, ডিসি সোর্স দেবো। আমরা পড়েছি হয় ডিসি সান্ড অথবা ডিসি কম্পাউন্ড জেনারেটর থেকে কারেন্ট সোর্স দিতে হবে, এখানে আমরা ডাইরেক্ট ডিসি সোর্স উৎপন্ন করেছি এই প্যানেলে, সেই ডিসি সোর্সটাও ফিল্ডে এক্সাইটেশনের জন্য দেবো। ফিল্ডে এক্সাইটেশন বলতে, ফিল্ডে যদি আমরা নর্মাল এক্সাইটেশনে চালাই তাহলে আমাদের ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে চলবে, যেহেতু ওটা অল্টারনেটার তাই পাওয়ার ফ্যাক্টর আছে, তিন রকম পাওয়ার ফ্যাক্টর, লিডিং, ল্যাগিং আর ইউনিটি। ইউনিটি পাওয়ার ফ্যাক্টরে কখন চলবে, যদি নর্মাল এক্সাইটেশনে চলে তখন থাকে হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, যদি আন্ডার এক্সাইটেশনে চলে তখন ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর, যদি ওভার এক্সাইটেশনে চলে তখন হবে লিডিং পাওয়ার ফ্যাক্টর। তাহলে তিন রকম পাওয়ার ফ্যাক্টরে এই অল্টারনেটার কিন্তু চলবে, এই অল্টারনেটার তিন রকম পাওয়ার ফ্যাক্টরে চলবে। তাহলে অল্টারনেটারের ভালো করে ব্যাপারটা বুঝে নাও, মেকানিক্যাল ইনপুট হচ্ছে এটা একটা সোর্স, মেকানিক্যাল সোর্স, মেকানিক্যাল ইনপুট, এবং এর স্যাপটে এর ফিল্ড থেকে উৎপন্ন হবে হচ্ছে তিনটে ফেজ রেড ইয়েলো ব্লু, এসিতে যে তিনটে ফেজ লাগে সেই তিনটে ফেজ উৎপন্ন হচ্ছে, এবং এর ফিল্ডকে আলাদা করে এক্সাইটমেন্টের জন্য আমাদের F1 F2 এবং N এখানে ডিসি সোর্স দেওয়া হচ্ছে। এই ডিসি সোর্স আমরা ফিল্ডে যদি এক্সাইটেশনের জন্য না দেই, যদি এই তিনটে খুলে দিই, খুলে দিলাম এটা, এই তিনটে যদি আমরা খুলে দিই, তাহলে খুলে দিলে কি হবে, অনলি একটা ইন্ডাকশন মোটর হিসেবে এ কিন্তু রান করবে, অনলি একটা ইন্ডাকশন মোটর হিসেবে চলবে। তো দেখো এখন এই যে তিনটে টার্মিনাল আমরা খুলে দিলাম, কি কি আছে না, হচ্ছে অল্টারনেটারের ফিল্ডে এক্সাইটেশনের জন্য আমাদের F1 তার যেটা রয়েছে, F1 ভালো করে বোঝো, আমাদের যে F1 তারটা রয়েছে সেই F1 তারটা আমরা এখানে F1 এ দেবো ফিল্ডে, এখানে যেটা F2 সেটা দেবো হচ্ছে F2 তে, আর হচ্ছে এইখান থেকে আমাদের মাইনাস
माइनस जेटा सेटा एखाने दोबो एखाने ताले डीसी सोर्स एखाने फिल्डे चले गेलो अल्टरनेटर फिल्डे एखन अल्टरनेटरे तो दु रकम हय एकटा बोलेछि रोटेटिंग फिल्ड टाइप अथवा रोटेटिंग आर्मेचर टाइप एक क्षेत्रे आमरा आर्मेचरटा किन्तु घुरते पारे अथवा फिल्डटाओ घुरते पारे যেখানে আমরা অল্প ভোল্টেজের জন্য সেক্ষেত্রে রোটেটিং আর্মেচার টাইপ ব্যবহার করি, যে ক্ষেত্রে বেশি ভোল্টেজ দরকার সেক্ষেত্রে রোটেটিং ফিল্ড টাইপ ব্যবহার করি। তাহলে এবারে দেখো এই কানেকশনটা তোমাদের কাছে স্বচ্ছ এবং এই কানেকশনটাও স্বচ্ছ। এখান থেকে যে তিনটে ফেজ আমাদের উৎপন্ন হয়ে আছে সেটাই প্যানেলে এলো, তিনটে ফেজ রেড এলো ব্লু, আর তার সাথে উৎপন্ন হচ্ছে কি নিউট্রাল এসিতে তিনটে ফেজ আর একটা নিউট্রাল উৎপন্ন হবে স্টার কানেকশন সৃষ্টি করে। আর এইটা হচ্ছে ফিল্ডে ফিল্ডে কারেন্ট দেওয়ার জন্য আমাদের এই অল্টারনেটরের ফিল্ডে এক্সাইটেশনের জন্য আমাদের ডিসি সোর্স এখান থেকে যাচ্ছে, এটা ডিসি সোর্স। এবারে এই অল্টারনেটরের ফিল্ডে আমরা রেগুলেটর লাগিয়ে দিয়েছি, এই এফ ওয়ান এফ টুটা এখান থেকে একটা পয়েন্ট এখানে নিয়ে এসেছি, নিয়ে এই রেগুলেটর হয়ে তারপরে এখানে যাচ্ছে আউটপুট হয়ে। কেন এখানে দিয়েছি না, ফিল্ডে আমরা এক্সাইটেশনটাকে বাড়িয়ে কমিয়ে আমরা ভোল্টেজ বাড়া কমা করতে পারি, আন্ডার এক্সাইটেশন করতে পারি, নর্মাল এক্সাইটেশন করতে পারি, ওভার এক্সাইটেশন করতে পারি। সেটা আমি তোমাদের এখানে ভ্যারি করে দেখাবো। ওভার এক্সাইটেশন হলে কিভাবে ভোল্টেজ বেড়ে যাচ্ছে, মানে ভোল্টেজে কারেন্ট এগিয়ে যাচ্ছে, আন্ডার এক্সাইটেশন হলে আমাদের হচ্ছে ভোল্টেজে কারেন্ট পিছিয়ে যাচ্ছে, নর্মাল এক্সাইটেশনে ভোল্টেজ এবং কারেন্ট দুই ভাই পাশাপাশি থাকছে, সেটাই আমি প্র্যাকটিক্যাল করে দেখাচ্ছি। আর এইখানে হচ্ছে এই যে রেড হলো ব্লু, এই যে রেড হলো ব্লু তিনটে যে টার্মিনাল রেড হলো ব্লু এইটা তিনটে হচ্ছে এসি আউটপুট পাবো আমরা উইথ নিউট্রাল পাবো, তিনটে ফেজের জন্য তিনটে ফেজ আর নিউট্রালটা আমরা আউটপুট পাবো, তাহলে রেড হলো ব্লু এবং নিউট্রাল। তাহলে এখানে যতগুলো টার্মিনাল আছে এই টার্মিনালগুলো সম্বন্ধে কি আইডিয়া হলো, এই চারটে টার্মিনাল সান মোটরের আর্মেচারের দুটো ফিল্ড, আর্মেচারের দুটো পয়েন্ট আর সান ফিল্ডের দুটো পয়েন্ট, এটা গেল সান মোটরের, এটা পরিষ্কার। সান মোটরের ফিল্ডে রিওস্ট্যাট আমরা লাগাবো, তাহলে ফিল্ডে কারেন্টকে ভ্যারি করলে আমাদের মোটরের আরপিএম বাড়বে কমবে, তার জন্য ফিল্ডে রিওস্ট্যাটের জন্য এই দুটো পয়েন্ট। অল্টারনেটর থেকে তিনটে ফেজ উৎপন্ন হচ্ছে রেড হলো ব্লু আর নিউট্রাল, এই নিউট্রাল হলো। আর অল্টারনেটারে আমরা কি করব, অল্টারনেটারের ফিল্ডে এক্সাইটেশন দিতে হবে, ডিসি সোর্স দিতে হবে, ডিসি এক্সাইটেশন, তার জন্য এই দুটো তার ডিসি এক্সাইটেশনের জন্য। আর কি দিলাম, অল্টারনেটারে যে এক্সাইটেশনটা হচ্ছে সেই এক্সাইটেশনটা আমরা তিন রকম কন্ডিশনে চালাতে পারি, আন্ডার এক্সাইটেশন, নর্মাল এক্সাইটেশন, ওভার এক্সাইটেশন। সেটার জন্য ফিল্ডে রিওস্ট্যাট লাগিয়েছি, এই হচ্ছে রিওস্ট্যাট ফিল্ডে, ফিল্ডে কারেন্টকে আমরা বাড়িয়ে কমিয়ে মোটরে মানে আমরা ভোল্টেজকে ল্যাগিং লিডিং যে কোনো কন্ডিশনে আমরা চালাতে পারি। আর হচ্ছে এই তিনটে ফেজ আমরা পাবো এখান থেকে রেড হলো ব্লু তিনটে ফেজ আর নিউট্রাল। এখানে যে ফ্রিকোয়েন্সি মিটার লাগানো আছে সেটা এসিতে ফ্রিকোয়েন্সি কত শো করছে সেটা শো করবে, এখানে লোডে কত অ্যাম্পিয়ার দিচ্ছি এখান থেকে যখন লোড লাগাবো তখন এই অ্যাম্পিয়ারটা শো করবে, এখানে যখন লোড লাগাবো তখন কত লোড দিচ্ছি সেই অ্যাম্পিয়ারটা শো করবে, এটা এসি অ্যাম্পিয়ার। আর এখানে যেই এখানে আমরা চালাবো ডিসি যেই তৈরি করব, ডিসি থেকে যে এসি উৎপন্ন হবে এখানে যে তুই বলছি ভোল্টেজ কত উৎপন্ন হচ্ছে তার জন্য এখানে একটা ভোল্টমিটার দেওয়া আছে, এখানে ভোল্টমিটার শো করে যাবে এসি কত ভোল্ট উৎপন্ন হচ্ছে, এটা হচ্ছে এসি কত ভোল্ট উৎপন্ন হচ্ছে সেটা বুঝে যাব। তাহলে এই প্র্যাকটিক্যালটার মাধ্যম দিয়ে আমরা একটা জেনারেটিং যে স্টেশন যেখানে কারেন্ট তৈরি হয় সেই জেনারেটিং স্টেশনের পুরো প্র্যাকটিক্যাল চিত্রটা আমরা দেখতে পেলাম, এবং অল্টারনেটারের যে কানেকশন রোটেটিং ফিল্ড টাইপ এবং রোটেটিং আর্মেচার টাইপ, এই যে দুরকম অল্টারনেটার রয়েছে, এই যে স্যালিয়েন্ট এবং নন স্যালিয়েন্ট, সেটা আমরা অল্টারনেটার একদম চাক্ষুষ দেখতে পেলাম, অল্টারনেটারে ফিল্ডে এক্সাইটেশনের জন্য কোথায় আমরা কারেন্ট দিই সেটা দেখতে পেলাম, কিভাবে ভোল্টেজ উৎপন্ন করব সেটাও দেখতে পেলাম, মেকানিক্যাল যে ইনপুট হচ্ছে অল্টারনেটারে, অল্টারনেটারে মেকানিক্যাল ইনপুট, আউটপুট যে ইলেকট্রিক্যাল সেটাও আমরা দেখতে পেলাম। এবারে চলে আসো আমরা প্র্যাকটিক্যালটা করে দেখি। এখানে আমরা ডিসি সোর্স দিলাম, যেই ডিসি সোর্স দিলাম ভোল্টেজ ডিসি সোর্স ভোল্টেজ শো করলো, থ্রি পয়েন্ট স্টার্টার অন করলে আমাদের এই সান মোটর চালু হয়ে যাবে, চালু হয়ে গেলে মেকানিক্যাল আউটপুট দেবে, মেকানিক্যাল আউটপুট অল্টারনেটারে ইনপুট, অল্টারনেটারে ইনপুট সঙ্গে সঙ্গে অল্টারনেটার এখানে কিন্তু ভোল্টেজ উৎপন্ন করবে, এবং এখান দিয়ে আমরা থ্রি ফেজ এসি পেয়ে যাব, অর্থাৎ ডিসি টু এসি কনভার্সনও হয়ে গেল। এই প্র্যাকটিক্যালের মাধ্যমে ডিসি টু এসি কনভার্সনও হয়ে গেল, এবং অল্টারনেটার কীভাবে ভোল্টেজ বিল্ড আপ করে সেটাও কিন্তু আমরা শিখে গেলাম, এবং এর সাহায্যে
সান মোটরের ফিল্ড রেডিও স্টার্টকে ভ্যারি করে আমরা মোটরের আরপিএমকে ভ্যারি করতে পারি, তার ফলে জেনারেটিং ভোল্টেজের পার্থক্য হয়। এছাড়া আমরা অল্টারনেটারের ফিল্ডে কারেন্টকে বাড়িয়ে বা কমিয়ে যদি আমরা ফিল্ড রেডিও স্টার্ট লাগিয়ে দেই, আন্ডার এক্সাইটেশন করি, তাহলে হচ্ছে ল্যাগিং, ওভার এক্সাইটেশন করলে যে লিডিং হয় এবং নর্মাল এক্সাইটেশনে যে ইউনিটি হয় সেটা আমরা বুঝতে পারবো। এখানে একটা খালি পাওয়ার ফ্যাক্টর মিটার লাগানো থাকলে খুব বেটার হতো। পাওয়ার ফ্যাক্টর মিটার লাগানো থাকলে তোমরা কিন্তু পরিষ্কার জানতে পারতে যে ওটা ল্যাগিং হচ্ছে না লিডিং হচ্ছে, তাহলে সেটা পরিষ্কার হয়ে যেতে। লাগানো নেই তাই বুঝতে পারবে, মানে পাওয়ার ফ্যাক্টর ধরেই নিতে হবে তোমাকে। এখানে একটা পাওয়ার ফ্যাক্টর মিটার হলে বেটার হতো। তাহলে আমরা এখানে ভোল্টেজ দিয়ে দিলাম, 3.7 অন করলাম, দেখো ভোল্টেজ অন হয়ে গেল, ভোল্টেজ এসি ভোল্টেজ এসে গেছে। এবারে এসি ভোল্টেজ এটা দিয়ে আমরা ভোল্টেজ অলরেডি এসি পাবো, অলরেডি এসি ভোল্টেজ পাচ্ছি, অলরেডি এসি ভোল্টেজ পাচ্ছি আমরা, অলরেডি এসি ভোল্টেজ পাচ্ছি। এখানে একটু ভোল্টেজটা বেশি হচ্ছে। এবারে দেখো ফিল্ডে যদি এক্সাইটেশন বেশি দেয়, দেখো ফিল্ডে আমি এক্সাইটেশন বেশি দিচ্ছি, ভোল্টেজ কিন্তু বাড়ছে, দেখতে পাচ্ছ, ফিল্ডে এক্সাইটেশন বেশি দিচ্ছি, দেখতে পাচ্ছ ভোল্টেজ বাড়ছে, দেখতে পাচ্ছ, দেখতে পাচ্ছ, এটা প্রুভ হয়ে গেল। ফিল্ডে যেই এক্সাইটেশন বেশি দিলাম ফিল্ডে ভোল্টেজ বাড়ছে, পরিষ্কার এটা আমরা দেখতে পেলাম। এবং এই প্র্যাকটিক্যালের সাহায্যে ভোল্টমিটার শো করছে, এখানে ফ্রিকোয়েন্সি মিটার, এখানে ফ্রিকোয়েন্সি শো করছে, 50 ফ্রিকোয়েন্সি শো করছে, এখানে অ্যামিটার শো করতো যদি এখানে আমি লোড লাগাতাম, ঠিক আছে। আশা করি এই কটা টার্মিনালের মাধ্যম দিয়ে, তোমরা এই যে ডিসি থেকে এসি কীভাবে কনভার্সন করতে হয় সেটাও তো শিখলে। এবং এছাড়া এখানে সান মোটরের ফিল্ডে রিওস্ট্যাট ভ্যারি করে আমরা এর আরপিএম ভ্যারি করতে পারি সেটা দেখতে পেলে, এবং এই অল্টারনেটারের ফিল্ডে রেগুলেটার যেটা, এই রেগুলেটারটা যদি ভ্যারি করি আমরা, এই রেগুলেটার ভ্যারি করলে ভোল্টেজ বা কারেন্ট এদিক ওদিক হচ্ছে, ল্যাগিং বা লিডিং হচ্ছে সেটা স্পষ্ট বুঝতে পারলে, যদি এখানে কাসিটা মিটার থাকতো তাহলে স্পষ্ট ল্যাগিং বা লিডিং শো করে যেত। এবং এই যে টার্মিনাল নিয়ে তোমাদের সমস্যা ছিল, এই টার্মিনালে কোনটা কি টার্মিনাল বলে, আশা করি এই টার্মিনালটাও তোমাদের ক্লিয়ার কাট হয়ে গেল। কোন টার্মিনাল কোথায় আছে, কীভাবে করতে হয় পরিষ্কার আমাদের স্বচ্ছ একটা ধারণা দিতে পারলাম। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্র্যাকটিক্যাল। অনেকে অল্টারনেটার চোখে দেখুনি বলে খুব সমস্যা হয়, অল্টারনেটারে যে ডিসি ফিল্ডে এক্সাইটেশন যাচ্ছে, ডিসি সোর্স যাচ্ছে, কীভাবে ডিসি সোর্স দিতে হয় এক্সাইটেশনের জন্য সেটাও তোমরা দেখতে পেলে। কারণ অল্টারনেটার যখন স্থির অবস্থায় থাকে এক্সাইটেশন না দিলে সে কিন্তু নিজের ডিসি ভোল্টেজ উৎপন্ন করতে পারে না, এক্সাইটেশনের জন্য অল্টারনেটারে তোমাকে কিন্তু কী করতে হবে, অল্টারনেটারে এক্সাইটেশন দিতেই হবে, এক্সাইটেশন না দিলে হবে না। তাই জন্য এক্সাইটেশনের জন্য আমরা কী লাগাই না, এখান থেকে আমার বয়ে পড়েছে কি ডিসি সান জেনারেটার থেকে আলাদা দিই অথবা কম্পাউন্ড জেনারেটার থেকে দেই, 125 থেকে 220 মধ্যে ভোল্টেজ থাকে। এখানে দেখো এক্সাইটেশন ভোল্টেজটা তোমরা একটু চেক করে নাও, তাহলে বুঝতে পারবে এখানে এক্সাইটেশন ভোল্টেজ কত যাচ্ছে, সেটা তোমরা স্পষ্ট বুঝতে পারবে। এই দেখো এখানে এই টার্মিনালটা খুললাম, খুললে কী হলো, ফিল্ডে কোনো এক্সাইটেশন গেল না। তাহলে এবারে এখানে তো ডিসি সোর্স, ডিসি সোর্স হলেই আমাদের ডিসি, এখানে যে F1 এবং F2 যে এক্সাইটেশনের জন্য কত ভোল্ট যাচ্ছে দেখো, কত ভোল্টেজ শো করছে দেখো, আমি বলেছি 230 ভোল্টের কাছাকাছি, 229 দেখতে পাচ্ছ। এটা যে ডিসি ভোল্টেজ কি করে না, এটাকে দেখো ইন্টারচেঞ্জ করছি, ইন্টারচেঞ্জ করলে দেখো পোলারিটি শো করবে মাইনাস, এসি ভোল্টেজ হলে এটা শো করতো না। তাহলে এটা যে ডিসি সোর্স, ডিসি ভোল্টেজ সেটা স্পষ্ট প্রমাণ, এটা যে ডিসি সোর্স সেটা কিন্তু স্পষ্ট প্রমাণ। তাহলে এই ফিল্ডে এক্সাইটেশনের জন্য আমাদের ডিসি সোর্স কিন্তু দিতে হবে এই অল্টারনেটারের ফিল্ডে, সেটা আমরা প্রমাণ পেলাম। এই ডিসি সোর্স আমরা কিন্তু লাগালাম প্লাসের সাথে প্লাস, মাইনাসের সাথে মাইনাস, F1 যেখানে যাবে সেখানে আমাদের F1 দিতে হবে, যেখানে F2 দিতে হবে সেখানে আমাদের F2 দিতে হবে, মানে এইটা আমাদের খেয়াল রাখতে হবে। এখানে যেটা F1 আছে, সেটা এখানে F1ই আছে, যেটা F2 সেটা F2তে লাগানো আছে। ওকে, তাহলে এই প্র্যাকটিক্যালটার সাহায্যে তোমরা অল্টারনেটারটা কি, অল্টারনেটারটা কেমন দেখতে, তাতে কটা সোর্স লাগে, একটা মেকানিক্যাল সোর্স আর একটা হচ্ছে এক্সাইটেশনের জন্য ফিল্ডে এক্সাইটেশনের জন্য ডিসি সোর্স, তবে সে কিন্তু থ্রি ফেজ উৎপন্ন করছে, এটা আমাদের কাছে ক্লিয়ার। তোমাদের আশা করি অল্টারনেটারটা বোঝাতে পারলাম এই প্র্যাকটিক্যালের মাধ্যম দিয়ে।
এছাড়া ডিসি থেকে যে এসি কনভার্সন হয় জেনারেটিং স্টেশনগুলোতে, যে আমাদের এই ধরো এই মেশিনটা থাকবে না, জেনারেট থার্মাল পাওয়ার প্ল্যান্ট এই এই পার্টটা থাকবে না, তার বদলে এই স্যাটকে ঘোরানোর জন্য টারবাইন থাকবে, টারবাইন এটাকে ঘোরাবে, হাইডেল পাওয়ার প্ল্যান্টে এটা থাকবে না, এই স্যাটটাকে ঘোরানোর জন্য মেকানিক্যাল ইনপুটের জন্য কি করতে হবে, টারবাইন থাকবে। যাই করো না কেন, এখান থেকে মেকানিক্যাল সোর্সের জন্য তোমাকে এটা লাগাতে হয়েছে। এখানে যদি মেকানিক্যাল অন্য কোনো সোর্স তুমি পেয়ে যাও, তুমি ডিজেল ইঞ্জিন লাগিয়ে দাও, এখানে একটা ডিজেল ইঞ্জিন লাগিয়ে দাও, তাহলে এই স্যাটটাকে ঘোরাবে। তাহলে অল্টারনেটার সম্বন্ধে আশা করি তোমাদের কোনো কনফিউশন থাকার কথা নয়, অল্টারনেটারটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। ওকে, যদি কোনো কনফিউশন থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি চেষ্টা করব আরও রেক্টিফাই করে ভালো করে উত্তর দেওয়ার। ওকে, থ্যাংক ইউ।